এশিয়ান বেঙ্গল ভিলেজে আমি শুক্লা রানী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বাড়িতে ফুটা দেওয়ার দিন রান্না করার অংশটুকু। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব সুন্দর লাগবে। এখানে 3 কেজি চিকেন আছে। আমি চিকেনগুলি প্রথমে সুন্দর করে কেটে আবার খুব সুন্দর করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার আমি বড় বড় পিস করে কেটে নেব। অত ছোটোও করবো না, অত মোটাও করবো না, মোটামুটি একটা বড় বড় মিডিয়াম সাইজের পিস করে কেটে নেব। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কেমন মোটা করে কাটছি। এবার কাটা হয়ে গেছে, এবার কড়াইতে দিলাম তেল, দিয়ে আলুগুলো প্রথমে ভাজা করে নেব। সব আলু কড়াইতে দেওয়া হয়ে গেছে, এবার দেব হচ্ছে আলুর মধ্যে হলুদ গুঁড়া, আর দিলাম লবণ, দিয়ে এবার সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব, যাতে ভাজার সময় আলুটা সিদ্ধ হয়ে যায়। এবার চাপা দিয়ে দিলাম। এখানে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, আর নিয়েছি কয়েকটা পেঁয়াজ। এই পেঁয়াজটিকে বড়ো বড়ো যেটুকু পেঁয়াজ ওইটুকু আমি আলু ভাজার মধ্যে দেব। আর এখানে নিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার আমি যার মধ্যে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যারা বেশি জাল খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা দেবেন, আর দেব হচ্ছে রসুন দিচ্ছি। এবার দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়াও। এই গরম মশলা গুঁড়াও আমার বেশি ভালো লাগে না, তাই আমি কিছুটা গোটা গোটা গরম মশলা প্রথমে জারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার সবগুলি একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার বাটির মধ্যে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়া আর জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, যেহেতু মাংসটা একটু বেশি তাই আমি মরিচের গুঁড়াটা বেশি দিলাম। এদিকে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে আলু ভাজার। আর ওইরকম পেঁয়াজটা দিলে খেতে খুব ভালো লাগে। এবার কড়ার মধ্যে দিব আর একটু তেল, তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়েছি, এবার পেঁয়াজের মধ্যে দিলাম পেস্ট করে রাখা মশলাগুলো। মশলাগুলো একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো হচ্ছে যে মরিচ হলুদের ব্যাটার বানিয়েছিলাম সেই ব্যাটারটুকু এবার কড়াইতে দেবো, দিয়ে আরও কিছু বেশিক্ষণ কষিয়ে নেব। মশলা যত কষানো ভালো হয় তত মাংসর কালারও সুন্দর আসছে আর খেতেও টেস্টি লাগে। মশলাগুলো অনেক সময় কষিয়ে নিয়ে তারপরে উপরে দিলাম মাংস। এবার মাংসগুলো নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেব, খুব সুন্দর করে এখানে সিদ্ধ করে নেব।
এবার চাপা খুলে একবার নাড়াচাড়া করে নিলাম। এবার দেব হচ্ছে আলু ভাজাগুলি। আলুগুলি দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এবার দিচ্ছি গরম জল, যেহেতু খুব তাড়াতাড়ি হয়। যারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখো তারা জানো তো আমি গরম জল দেই। দেওয়ার সঙ্গে সঙ্গে তরকারি ফুটে উঠেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। ওইদিকে আমি ময়দাগুলো চেলে নেব। এখানে আছে 5 কেজির মতো ময়দা, ময়দাগুলো চেলে নেওয়া হচ্ছে। এবার ময়দা চেলে নেওয়ার পর জল দিয়ে একটু ডু বানিয়ে নেওয়া হবে। অনেকটা ময়দা, অনেকটা সময়ও লাগবে এই ডু তৈরি করতে, বুঝতেই তো পারছেন 5 কেজির মতো ময়দা আছে এখানে। অনেকটা মাখামাখির পর ময়দাগুলো ডু বানানো বহুত কষ্টে হয়ে গেছে। এবার ডুটাকে খুব সুন্দর করে অধিক অধিক করে উল্টে পাল্টে তৈরি করে নেওয়া হবে। ডুটা যত মাখানো সুন্দর হবে তত রুটিটাও সুন্দর হবে। এবার মাখতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি ডুটাকে আলাদা আলাদা করে নিচ্ছি, দুই ভাগে ভাগ করে নিচ্ছি। এবার রুটি বানানো আরম্ভ করে দিলাম। এখানে আমার একটি বোনও আমাকে হেল্প করছে, ও হচ্ছে আমার বোন। দেখো ওখানে স্পেশাল রুটি হচ্ছে, সঙ্গে চিকেন আছে, চিকেন আর মটন, মটন নেই ওটা, চিকেন আছে, চিকেন চিকেন। আমার 10 টাকা দেবো লাগবে। এই যে আমার আরেকটা বোন, আর এই যে আমার একটা বাইপু, সেও অনেকক্ষণ থেকে আবদার করছে আমি রুটি বানাবো, আমি রুটি বানাবো। ওকে একটু সুযোগ দিলাম, বলছি নে বানিয়ে নে। আমরা ছোটো থাকতে অনেক সময় এরকম মনে হতো, যদি আমাকে দিতেন তাহলে কি যে করতাম, তাই আমি ওর আবদারটা রাখলাম না, মিটিয়ে নিলাম। আর এখানে তো ফুটা দেওয়ার পর ওরা একটু দাওয়াল দিয়ে যাচ্ছে। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে বলবো থ্যাংক ইউ। আর
এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে বলবো ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করো না, নতুন কোনো বন্ধু হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফ্যান্টাস্টিক খানিকটাই বানাইছি, খুব দারুণ হয়েছে।